হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি আমাকে একটা খেজুরের থলি দিলেন। কি দিলেন? খেজুর ভর্তি থলি, এক প্যাকেট খেজুর। একটা থলির ভিতরে কয় কেজি খেজুর থাকবে? 1 কেজি 2 কেজি 3 কেজি, কন্যাকে একটুকু একটা প্যাকেটে কতটুক খেজুর থাকবে? নবীজি বলে দিলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে খাবে, খাওয়াবে, খবরদার ভেতরে খুলে দেখবে না কতটুকু আছে। খাবে, খাওয়াবে, খুলে দেখবে না কতটুকু আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খাই, খাওয়াই, খাই, খাওয়াই, যখনই মন চায় খাই, খাওয়াই, যে আয়ে খাওয়াই। তো 3 কেজি খেজুর কয়দিন চলবে গো? কন না কেন? জুত মতো খাইলে খাওয়াইলে তো 3 দিনও চলবে না, কয় না কেন? নবীজির জুত পার হয়ে গেল, আমিও খাই, মানুষ আসে তাদেরকেও খাওয়াই, কি মজার খেজুর। হযরত আবু বকরের 2.5 বছরের আমল পার হয়ে গেল, খেজুর আসে বন্ধ হয় না, খাই খাওয়াই। হযরত ওমরের 10 বছরের আমল পার হইল, খেজুর আসা বন্ধ নাই, খেজুর ওই থলি থেকে বাইর হয়, খাই খাওয়াই, আল্লাহু আকবার। হযরত ওসমানের 12 বছরের আমল পার হইল, নবীজির পরে পরিপূর্ণ 2 যুগ 24 বছরের বেশি পার হয়ে গেল, ওই থলি থেকে খেজুর আসা বন্ধ হয় না, খেজুর আসে আর আমরা খাই খাওয়াই। কত হাজার মন খেজুর হেন থেকে বেরিয়েছে কেউ জানে না, ঠিক কি ঠিক না? বরকত, এটার নাম কি? জিনিস অল্প, আল্লাহ ওই অল্প দিয়ে কাজ বেশি করান, এটার নাম বরকত। অল্প জিনিসে কাজ বেশি, এটার নাম কি? বরকত। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। তো যেদিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা শহীদ করে দিল, অন্যায়ভাবে হত্যা করে ফেললো, ওই দিন থেকে এই থলির ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। তাহলে কোন কোন গুনাহ এত ভয়ঙ্কর যে গুনাহের প্রভাব গোটা পৃথিবীর উপরে পড়ে, ঠিক কি ঠিক না? আল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি করা, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করা এত ভয়ঙ্কর, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করা, গান বাজনা গোপনে করা এক জিনিস, প্রকাশ্যে সকলের সামনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করতে থাকা আরেক জিনিস, ঠিক কি ঠিক না? গোপনে কেউ ঘরে বয়ে বয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটার সাজা এক রকম, আর বাইরে বাইরে সরকার উৎখাতের জন্য কারবার করে, ওইটার সাজা একই রকম নাকি? আরে কয় না কেন? প্রকাশ্য এবং গোপনের পার্থক্য আছে না? নাই। যখন প্রকাশ্যে আল্লাহর নাফরমানি আর গুনাহ চলে, গোটা জাতির উপরে অভিশাপ নেমে আসে। শুধু খারাপ মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা নয়, যখন আগুন লাগে তখন ঘরের ভালো মানুষটাও মারা যায়। একেতে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিলেও ঘর পোড়া যায়, না কেন? এজন্য অন্যায় হতে দেখলে, প্রকাশ্যে অন্যায় হতে দেখলে বাধা দেওয়া ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য, ঠিক কিনা? কারণ এটা এই জন্য করতে হয় যেন অন্য মানুষগুলাও বেঁচে যায়, এই গুনাহের ক্ষতি থেকে যেন সবাই বেঁচে যায়। কারণ গুনাহ করবে একজন, সে তো ক্ষতিগ্রস্ত হবে, অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে, আস্তে বলেন ঠিক কি ঠিক না? এজন্যই প্রকৃত মুসলমান হতে হলে, প্রকৃত ইমানদার হতে হলে অবশ্যই অন্যকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, অন্যকে ভালো কাজে উৎসাহ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবর, তাওয়াসি বিল হাক্ক তাওয়াসি বিসসবর। একে অপরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দান করা, এটা ইমানি কর্তব্য। কারণ ইমানদার একা একা জান্নাতে যাবে, সে দুনিয়ার সুখ পাবে আর আখেরাতে সুখ পাবে, আর অন্যরা ধ্বংস হবে। এরকম সেলফিশ, এরকম স্বার্থপর, এটা ইমানদারের চরিত্র হতে পারে না, ঠিক কিনা? স্বার্থপরতা ইমানদারের চরিত্র। ইমানদার নিচেও বাঁচে, নিজেও বাঁচে, অন্যকেও বাঁচায়, ঠিক কি ঠিক না? মেরে মুআজ্জাল হাজেরিন, হযরত আবু হুরায়রা বলেন, সেদিন থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল, আর খেজুর আসে না, আর খেজুর আসে না। নবীজির দেওয়া সেই মর্যাদা সেদিন স্টপ হয়ে গেল। আয় হায়, কত বড় জঘন্য জিনিস হত্যা, ঠিক কি ঠিক না? এখন তো মাশাআল্লাহ সাধারণ জমি জমার গণ্ডগোল, সামান্য এটা ওইটার কারণে, সামান্য ছোটখাটো রাজনৈতিক বিরোধের কারণে একে অপরকে মেরে ফেলে, বলেন না কেন? কত বড় ক্ষতি সাধন করে সে বুঝে না, সে নিজেরও ক্ষতি করছে, গোটা পৃথিবীর ক্ষতি করেছে।
আস্তে বলেন ঠিক কি ঠিক না? দিন দিন খাবার দাবারের স্বাদ বাড়তেছে না কমতেছে? আরে কয় না কেন? কমানোর জন্য আল্লাহ সিস্টেমও করে দিবেন, ফরমালিন আসবে, এইডা আসবে, হেইডা আসবে, প্রিজারভেটিভ আসবে, খাবারের সেই টেস্ট নাই, সিস্টেম হইতে থাকবে এরকম। এটা কার পক্ষ থেকে হয়? আরো আসতে বলেন। তাহলে সুখ সমৃদ্ধি বাধাগ্রস্ত হয় গুনাহের কারণে, কিসের কারণে? আসতে বলেন, কিসের কারণে? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরাতুর রোমের 41 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়ে গেছে, অনা সৃষ্টি হচ্ছে, সমস্যা হচ্ছে মানুষের 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 হাতের কামাইয়ের কারণে। অপরদিকে যদি কেউ তাকওয়া অবলম্বন করে, কেউ যদি আল্লাহর কথা মেনে চলে, তাদের জন্য রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সুখ শান্তির ফয়সালা করে রেখেছেন, সমৃদ্ধির ঘোষণা দিয়েছেন। কে দিয়েছেন? আরো আসতে, সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, কয় নম্বর? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা, এলাকাবাসীরা ঈমান আনত, আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস রাখত, কিসের মাধ্যমে? সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে? হ্যাঁ, আল্লাহর উপরে আস্থাই হইবে এই সংবিধানের মূল মন্ত্র। এই সমস্ত বিষয়বস্তু বাদ দিয়ে কর না কেন, বাংলাদেশের সংবিধান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের মূলনীতিতে স্থাপিত হয়ে এই দেশকে বরকতময় করবে, ঠিক কি ঠিক না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসীরা ঈমান আনত, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, মুত্তাকি হত, কাকে ভয় করে? আল্লাহকে। কাকে? আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় হলো গুনাহ ছেড়ে দেওয়া এবং ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদাগুলো পালন করা, কারণ ওগুলা না করা হলো গুনাহ, ঠিক কি না? ফরজ আদায় না করা হারাম, ওয়াজিব আদায় না করা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, ঠিক কি ঠিক না? সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে নবীজির শাফাত থেকে বঞ্চিত হবে, অতএব এই কাজগুলোও করা জরুরি। যদি কারো কেউ এই কাজ করে, অন্য ভাষায় ঈমান আনে, নেক আমল করে, আল্লাহকে ভয় করে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি খুলে দিতাম, করে দেখো আমি দেই কিনা। আরে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যুগে আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম ক্ষুধার তাড়নায়, পেটে খাবার নাই, ক্ষুধার জ্বালায় আমি পড়ে গেছি, আমি ওখানে ব্যবসায় পড়ে থাকতে আমার মানুষ মনে করতো আমার মির্গি ব্যারাম হয়েছে। মির্গি ব্যারাম বুঝেন নেই, কিশোরগঞ্জে ব্যারাম কয় মির্গি ব্যারাম, মৃগী রোগ হয়েছে। আর আমাদের দেশে মৃগী রোগ হলে গ্রামগঞ্জে কয় চামড়ার জুতা শুকা, আরে কয়নি কয় না? হ্যাঁ, দেখা যায় চামড়ার জুতা শুকাইলে আসলেই আবার কি হয়ে যায়, হয় কি হয় না আল্লাহ জানে। এটা কোন বৈজ্ঞানিক চিকিৎসা, বিজ্ঞান আবিষ্কার করবে, এটার ভিতরে কিছু একটা আছে, কি আছে আল্লাহ জানে, গবেষণা চলছে, ঠিক কি ঠিক না? তো মানুষ চামড়ার জুতা কই পরে? পায়ে পরে। তো ওই জমানায় চামড়ার জুতার কারণে হয় এটা মানুষ বুঝতো না, মানুষ মনে করতো কি ঘাড়ের ভিতরে ফা দিলে বালা হয়ে যায়, যে কি করতো, হাজর চলে আসছেন, ঘাড়ের ভিতরে পা দিলে ভালো হয়ে যায়, মানুষ গিয়ে ঘাড়ের মধ্যে পা দিত ভালো হয়ে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি বেহোশ হয়ে পড়ে থাকতাম ক্ষুধার জ্বালায়, মানুষ মনে করত মৃগী রোগ হয়েছে, মানুষ করত কি আমার ঘাড়ে পা দিয়ে যেত, অথচ আমার কোনো রোগ ছিল না, আমি ক্ষুধার কারণে এভাবে পড়ে থাকতাম, বেহোশের রাস্তায় পড়ে গেছি ক্ষুধার জ্বালায়, কেমন অভাব অনটন ছিল, ঠিক কি ঠিক না? বেশি দিন যায় নাই, বেশি দিন যায় নাই, অল্প কিছুদিন পরে, মাত্র এক দুই যুগ পার হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সমৃদ্ধি দিয়ে দিলেন, এমন টাকা পয়সা ধন দৌলত দিয়ে দিলেন গোটা মদিনায়, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি রেশমের রুমাল, অর্থাৎ খাঁটি সিল্কের রুমাল, যেটা পৃথিবীর সবচাইতে দামি কাপড়, খাঁটি সিল্কের দাম অনেক বেশি, সিল্কের রুমাল দিয়ে আমি কি করতাম, নাক পরিষ্কার করতাম। কি দিয়ে নাক পরিষ্কার করে?
সিল্কের রুমাল দিয়ে নাক পরিষ্কার করে কে? যে লোক আগে না খেতে পাওয়ার কারণে ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকে। এই সমৃদ্ধি দান করেছেন কে? ঈমান এবং তাকওয়ার কারণে। কিসের কারণে? মেরে মুআজ্জাজ হাজেরিন, মদিনার লোকজন ধনী ব্যক্তিরা যাকাত নিয়ে ঘুরে বেড়াত, আমার যাকাত আদায় করা দরকার, কেউ উপযুক্ত থাকলে দয়া করে নেন। এখনো তো তাই? হ্যাঁ, ওরে আল্লাহ, যাকাতের একটা শাড়ি দিবে, একটা লুঙ্গি দিবে, এই পরিমাণ ভিড় হয়, মারামারি করে মানুষ পর্যন্ত মারা যায়, ঘটনা ঘটে কি ঘটে না? অভাব অনটন কমছে না বাড়ছে?